بسم الله الرحمن الرحيم দূরে এবং কাছে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবার প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি বিশেষ করে যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে বা পরিপাকতন্ত্রের সমস্যা আছে বা পাকস্থলীর সমস্যা আছে বা আপনার অন্ত্রপ্রদাহ আছে বা আপনার বাতের সমস্যা আছে ভিডিওটি মূলত তাদের জন্য অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এর থেকে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু আপনাদেরকে বিষয় আমি জানিয়ে দেব ভিডিও স্ক্রিনে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন আমি একটি গাছের চিত্র নিয়ে হাজির হয়েছি আপনারা যারা অভিজ্ঞ তারা অবশ্যই গাছটিকে চিনতে পারবেন এবং যারা চিনবেন না তাদের জন্য আমি বলে দিচ্ছি এই গাছটি হলো মূলত জামাল গোটা গাছ আপনারা অনেকেই হয়তো জামাল গোটার নাম শুনেছেন কিন্তু গাছ দেখেননি আমি আপনাদেরকে ভিডিও করে সরাসরি এই জামাল গোটা গাছটি আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন এই জামাল গোটা গাছটি অনেকেই পরিচিত এবং বিব্রতকর স্মৃতিও অনেককে নাড়া দিতে পারে তার কারণ আগেকার মুভিতে আপনারা অনেকে দেখেছেন যে কিছু জিনিস খাওয়াইলে মানুষ বাথরুম সাথে সাথে যায় এবং বারবার যেতে থাকে তার কারণ এই জামাল গোটার প্রভাবেই মূলত গাছ এই গাছের যে শক্তি সেটার মাধ্যমেই বারবার সে বাথরুমে যেতে থাকে তাই এই জামাল গোটার তবে এটা শুধু ক্ষতিকর দিক না এর থেকে উপকার আছে তবে যে কোনো জিনিস বেশি মাত্রায় ব্যবহার করলে ক্ষতি তাই আপনাদেরকে আমি সঠিক মাত্রাটা জানিয়ে দেব আপনারা অবশ্যই আপনারা ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন হিন্দিতে বলে এটাকে জামাল গোটা মূলত এটা বাংলাতে বলা হয় সাদা ভেরেন্ডা বা স্থানীয় নামকে বাঘ ভেরেন্ডা বলা হয়ে থাকে এর আসুন প্রয়োগবিধি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং ভিডিও স্ক্রিনে আপনারা লক্ষ্য করবেন আপনাদেরকে আমি বীজ এর দেখানোর চেষ্টা করব এবং গাছটা যদি কেউ চিনে থাকেন তাহলে আপনারা চিহ্ন দিয়ে ভালো করে আপনার বাড়ির আশেপাশে যত্ন করে রাখবেন এটি মূলত কোষ্ঠকাঠিন্যের জন্য খুবই উপকারকারক বিশেষ করে যাদের একেবারে পায়খানা বন্ধ হয়ে যায় খুব অস্থিরতা সৃষ্টি হয় ইসবগুলের বসি বা অন্যান্য ডাক্তার ওষুধ দেয় তারপরও বিশেষ করে পায়খানা হয় না এরকম অবস্থায় হলে কেউ কেউ মেডিকেল নিয়ে যায় মূলত তাদেরকে মেডিকেল যাওয়া লাগবে না ইনশাল্লাহ আমি যদি মনে করি এই গাছের যে পাওয়ার সে যদি অল্প একটু সামান্য চার ভাগের একটা ফলের বীজের চার ভাগের এক ভাগ যদি খাওয়ায় তাহলে আমি মনে করি যে তার সাথে সাথে বা কয়েক মিনিট পরে তার পায়খানা জারি হয়ে যায় এবং এর প্রতিরোধ করার জন্য এই পায়খানা যে জারি হবে প্রতিরোধ করার জন্য আপনারা তাকে গরম ভাত পরবর্তীতে খেতে দেবেন এরপরে তার পায়খানা এবং স্বাভাবিক হয়ে যাবে এবং নিয়ন্ত্রণের মধ্যে আসবে এবং তার পেট একেবারে পরিষ্কার হয়ে যাবে পেট পরিষ্কার করার জন্য জামাল গোটা খুবই একটি কার্যকর একটি ঔষধ এবং এর পরিপাকতন্ত্র পুরো মাত্রা কাজ করে এবং শক্তিশালী বৃদ্ধি করে এবং সাথে সাথে যে পরিপাকতন্ত্রের কারণে অন্ত্রের সমস্যা বিশেষ করে মানুষের হয়ে থাকে এইটা এটা নিয়মিত কিছুদিন খেলে এই অন্ত্রের সমস্যা আর থাকে না বিশেষ করে জামাল গোটা মাথা ব্যথা সারাতে অনেক ভূমিকা রাখে তাই অবশ্যই আপনারা এটা যাদের মাথা ব্যথা তারা অবশ্যই জামাল গোটা খেয়ে দেখতে পারেন এর আরও অনেক উপকার আছে এর বাতের ব্যথা শুরু করে আন্ত্র ব্যথা নিয়ন্ত্রণ করে এই জামাল গোটা তাই অবশ্যই আপনারা জামাল গোটা ব্যবহার করবেন সঠিক নিয়মে তবে বিশেষ অনুরোধ অতিরিক্ত মাত্রায় কাউকে আপনারা খাওয়াবেন না অতিরিক্ত মাত্রায় খাওয়ালে আপনারা জানেন গাছের যে শক্তি অবশ্যই আপনারা মুভিতেও দেখেছেন মানুষ এবং দুর্বল লোক হয়ে থাকলে অনেক ক্ষতি সাধন হবে তাই অতএব সাবধান সকলের জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে উৎসাহিত করবেন কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে